হ্যালো, আমি এই মুহূর্তে খুব শান্তি পরিবেষ্টিত একটি পরিবেশে আছি, আর জায়গাটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। সো কথা ছিল যে হচ্ছে ঈদের জন্য যে গ্রামের বাড়িতে আসব সেটা নেটে ব্লগ হবে। আপনারা চিন্তা করতেছেন যে গ্রামের বাড়ি থেকেই যদি শুরু করে তাহলে আর ব্লগ হইলো কীভাবে জিনিসটা? ওয়েট, ঢাকা থেকে এখান পর্যন্ত আসার কাহিনী আছে, বাট আমি চিন্তা করলাম যে হচ্ছে প্রত্যেকবার তো একদম সেই মানে নর্মালি যে শুরু থেকেই শুরু হয়, বাট এবার একটু শেষের দিক থেকে শুরু হোক। সো যাচ্ছি এখন ঢাকাতে, ওখান থেকে শুরু হবে। এখন মোটামুটি সব কিছু শেষ, ব্যাগ ট্যাগ গোছানো শেষ, রেডি হয়ে গেছি। সো অলমোস্ট 6টা বাজে, অল্প কিছুক্ষণের মধ্যেই বের হব। আর আপনারাও যাচ্ছেন আমার সাথে আমার বাড়িতে, প্রথমত M2 মিন্স ঢাকা সিলেট হাইওয়ে, তারপর হচ্ছে চুনারুঘাট চা বাগানের সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা যাব। সো দেখে থাকুন। সকাল 8টা আর রওনা দিছিলাম 6:10, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, বাট এখনও হচ্ছে নরসিংদীতে। নরসিংদী হচ্ছে এটা কারারচর। তো রাস্তায় কিছু জ্যাম ছিল, জ্যাম না থাকলে এতক্ষণে হয়তো বা নরসিংদী ক্রস করে ফেলতাম। সো দেখা যাক কী হয়, আস্তে আস্তে আগাচ্ছি। রাইট নাও আমি আছি হচ্ছে চা বাগানের ঠিক মাঝখানে। চা বাগানের মাঝখানে বলতে হচ্ছে এটা আগে হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে ছিল। ঢাকা সিলেট হাইওয়েটা আর নতুন হাইওয়ে করার আগ পর্যন্ত এদিকেই হচ্ছে ঢাকা সিলেটের গাড়িগুলো যেত চুনারঘাট উপজেলার উপর দিয়ে। সো এটা হচ্ছে সুরমাটি এস্টেট, আর আমার বাড়িতে যাওয়ার শর্টকাট রাস্তা হচ্ছে এদিকে। সো আমরা যখনই হচ্ছে বাড়িতে যাই তখন হচ্ছে এই রুটটাই ইউজ করি। সো আর এতক্ষণে জেনে গেছেন যে আমার বাড়িটা কোথায়। সো আর আমি এখন হচ্ছে এই পুরো এরিয়াটা একটু দেখানোর চেষ্টা করব। আর সামনে হচ্ছে সাতছড়ি, সো ওইটাও দেখানোর চেষ্টা করব।
এই তো ছিল দেখানোর মতো আজকের এই ব্লগটা। সো যারা হচ্ছে এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে হচ্ছে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা যায়। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওটাকে লাইক করে দিবেন। সো এই তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।